বাংলায় একটা বিখ্যাত প্রবাদ আছে, তেলা মাথায় তেল ঘষা। ঠিক এই রকমই করছে এসএসকেএম হাসপাতাল। যে অসুস্থ নয় তাকে বেশি করে নজরদারিতে রাখছে, বেশি করে ট্রিটমেন্ট করছে এসএসকেএম হসপিটাল। হ্যাঁ, বলা হচ্ছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কথা। তিনি যে কতটা অসুস্থ সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বহুদিন ধরেই। কিন্তু যারা সত্যি অসুস্থ তাদের কীরকম ট্রিটমেন্ট হচ্ছে এসএসকেএমে? আরও যদি খুঁটিয়ে যদি বলা হয় তাহলে বলতে গেলে হবে কার্ডিওলজি বিভাগে। কার্ডিওলজি বিভাগে কীরকম চিকিৎসা হচ্ছে চলুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল এবার এসএসকেএমে। হাওড়ার জগৎবল্লভপুরের বাসিন্দা 65 বছরের আকলিমা বেগম শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। অভিযোগ, সঠিক সময়ে তার চিকিৎসা না হয় মৃত্যু হয়। সূত্রের খবর অনুযায়ী কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট নিয়ে গাব্বেরিয়া হাসপাতালে ভর্তি ছিলেন আকলিয়া দেবী। শ্বাসকষ্ট না কমায় গতকাল সন্ধেবেলা রোগীর পরিবার তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসেন রাত 8:30 নাগাদ। টাইমটা একটু ভালোভাবে মনে রাখবেন। হ্যাঁ, জানা যায় পরে এমার্জেন্সি থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় কার্ডিওলজি বিভাগে, যেখানে কিনা ভর্তি রয়েছেন কালীঘাটের কাকু। আকলিমা বেগমের 5 বছর আগে পেসমেকার বসানো হয়েছিল এই এসএসকেএম হাসপাতালেই। কার্ডিওলজি বিভাগে আসার পর তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় অবিলম্বে ভর্তি করতে হবে, কিন্তু সিট নেই। সিট থাকবে কোথা থেকে? কালীঘাটের কাকু আছে যে, তিনি তো মহান। রোগীর পরিবারের অভিযোগ, তাদের এমার্জেন্সিতে গিয়ে কথা বলতে হবে। এমার্জেন্সি থেকে জানিয়ে দেওয়া হয় ভর্তি করতে হবে, কিন্তু এখানে কোনো ব্যবস্থা করা যাবে না। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ থেকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যেতে বলা হয় মাঝরাতে। মৃত রোগীর পরিবারের অভিযোগ, চিত্তরঞ্জনেও বেড নেই বলে জানানো হয়। অসহায় ছেলেমেয়েরা তাকে নিয়ে ফের ফিরে আসেন এসএসকেএম হাসপাতালে। শুক্রবার গোটা রাত, শনিবার দুপুর পর্যন্ত, অর্থাৎ দুপুর 2 পর্যন্ত হাসপাতাল চত্বরেই বসে থাকেন তারা। রোগীর মেয়ে মালিকা বেগম বলেন, সারা রাত খোলা আকাশের নিচে মা পড়েছিল, এই নাকি দুর্দান্ত স্বাস্থ্য ব্যবস্থা আমাদের রাজ্যে। হাসপাতাল চত্বরে বসে থাকতে থাকতে হঠাৎ করে খিঁচুনি শুরু হয় ওই বৃদ্ধার। ছেলেরা কাঁধে করে দৌড়াদৌড়ি করে দোকানে কার্ডিওলজি এমার্জেন্সিতে নিয়ে যায়। এরপরেও বৃদ্ধার ছেলের অভিযোগ, দীর্ঘক্ষণ তাদেরকে বলা হয়, এখনও কোনো ডাক্তার নেই, কী করে থাকবে বলুন তো? সমস্ত ডাক্তার তো সুজয়ের পেছনে চলে গিয়েছে, তাকে বাঁচাতে হবে না? যদি মুখ খোলে তাহলে তো রাজ্য সরকারের সর্বনাশ হয়ে যাবে, তাই তাকেই তো দেখতে হবে। সাধারণ মানুষ তো কুকুর বিড়াল, এদেরকে দুচ্ছাই করলেই হয়ে গেল। এরা মরুক বাছুক, কারোর তো কোনো কিছু যায় আসে না, সেই জন্যই সে এরকম করছে। জানি না আদৌ মানুষের চোখ খুলবে কি না, আদৌ পশ্চিমবঙ্গে চিকিৎসার কোনো রকম ভবিষ্যতে উন্নতি হবে কি না, নাকি এই রকমই প্রতিদিন প্রভাবশালীদেরকে চিকিৎসা করতে গিয়ে, তাদের তেলা মাথায় তেল ঘষতে গিয়ে সাধারণ মানুষরা মারা যাবে কতদিন, সেটা কেউই জানে না।